যে পূজা মল্লিক আমার কে হয়, হাঁটতে হবে, হাঁটতে হবে। আমরা গ্রামের মেয়েরা কিভাবে বার্থডে সেলিব্রেট করি। তো আজকের ব্লগটা হতে চলেছে একদম টোটালি একটু অন্যরকম টাইপের। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি পাপিয়া, দিস ইজ মি ইওর পাপিয়া। তো আজকে আমি আবার একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি, ভুলে যাচ্ছি কি বলতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে কি খাচ্ছি সেসব দেখাবো না বেশিরভাগ। তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো আমরা সেটা সেলিব্রেট করতে মানে একটা রেস্টুরেন্টে যাব সেলিব্রেট করার জন্য। ওদের বাড়িটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে অনেকটাই দূর, ওই জন্য আমরা প্ল্যান করেছি একটা রেস্টুরেন্টে এটা পার্টিটা সেলিব্রেট করব, ঠিক আছে। তো আমি আমি সেখানেই যাচ্ছি, আমি অলরেডি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের আমাদের যাওয়ার কথা ছিল 10:30 নাগাদ ওখানে পৌঁছে যাওয়ার, তো এখন অলরেডি 10:25 বেজেই গেছে। তো আমি একটু লেট হয়ে গেছি, একটু রেডি হতে হতে দেরি হয়ে গেল। তো এবার আমি জাস্ট বেরিয়ে যাব এখান থেকে, দেন বাস ধরে ডাইরেক্ট আমি ওখানেই যাব। ওরা আশা করছি সবাই চলে এসেছে ওখানে, বাকি সব কিছু আমি ডাইরেক্ট ওখানে যেয়ে পরেই দেখাচ্ছি, ওখানে যেয়ে পরেই বলছি, তোমরা সব কিছু তো দেখতেই পাবে। তো আজকের ব্লগটা হতে চলেছে একদম টোটালি একটু অন্যরকম টাইপের, তো তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এটা এনজয় করতে থাকো। বাকি আমি ওখানে যেয়ে পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, এখানে আমি অলরেডি প্রচুর লেট হয়ে গেছি। তো ঝটপট আগে যাওয়া যাক, কারণ এখান থেকে অতটা হাঁটতে হবে, হাঁটতে হবে। তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমি বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটছি, স্ট্যান্ডে পৌঁছেই গেছি প্রায়। আজকে যাক রোদটা কম আছে, ওই জন্য কোনো রকম কোনো সেরকম প্রবলেম হয়নি। এ বাবা, আমি ট্রাইপডটা নিতে ভুলে গেলাম। বাবা, আমি ট্রাইপডটা নিতে ভুলে গেলাম। তো গাইজ, এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হাই গাইজ, ওকে বলো বার্থডে, ছবি তোলা চলছে এখন। হ্যাঁ, আমি ব্লগ করছি, ব্লগ। ওকে ওকে, আমাকে লিস না ভাই, আমার না একটা বাজে হতে গেছে। হ্যালো গাইজ, আমাকে ওয়েডিং এ রাখি দিয়েছি সবাই। হ্যাঁ হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ তোমরা আমার উপর অত্যাচার হচ্ছে, আমার বার্থডে আমাকে কেউ এলাও করছে না, যার বার্থডে তাকে টর্চার করা আছে। অলরেডি অনেক মার খাওয়া হয়ে গেছে। আর একজন এখানে আমাদের ডিএসএলআর নিয়ে ব্যস্ত। মারো, মুঝে মারো। আমি কি কেক পাবো না? পাবো না আমি কেক?
নেই আস্তে আস্তে চোখ খুলল। ও বাবা, চকলেটটা পড়ে গেল। তারপরে ভাই গাইস, যদি একবার খুলে দিয়েছে তাও আমি খুলছি। হ্যাঁ, আমি অনেকটা কেক খেয়ে ফেলেছি, ওরা কেকটাকে দিয়েছি, আমি ওরকম না দিয়ে খাইনি। যাই হোক, তো ওকে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিবে। আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা যদিও আমার চ্যানেলে আসবেনি, তাও সাবস্ক্রাইব করে দেবে। আমি ব্লগ শুরু করিনি এখনো, কিন্তু করতে চলেছি, করবো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই করবো। ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? ওর চ্যানেলটা তো একটু সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড ও একটু নাচের ভিডিও ছাড়ছে এখন, দেন কিছুদিন পরে আরও ভ্লগ করবে। আমাদের এখানে একজন প্রফেশনাল, কি বলে না, সরি, প্রফেশনাল মডেল, 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 প্রফেশনাল মডেল, প্রফেশনাল মডেল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার। এবার আমাদের খাবার টাইম হয়ে গেছে, তো কি কি খাবার আসছে আমি তোমাদেরকে জাস্ট একটু পরে শেয়ার করবো। ফার্স্ট আমরা আগে একটু নিজেদের মধ্যে একটু কি বলবো ফাইন করবো, দেন তারপরে খাবার দাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি। অবশ্যই আমি জানি না কি করে ছবি তুলবো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা আমাদের মেনুটা আসবো, দেন তারপরে আমি তোমাদেরকে শেয়ার করছি। ওটা আসবে এক ম্যাচ দেখ ভালো যে আমার অডিয়েন্সকে একটু দেখায়। A few moments later. Guys, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি সনস্ট্রেটা, যদিও শেষ হয়ে গেল তোমাদের সামনে এটা তুলে দেই। বাদরে গালের অবস্থা, আর এই যে আরেক অবস্থা খারাপ হয়ে গেছিল, এই যে দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাই দ্য ওয়ে এরা দুজনে মিলে পার্টিটা দিয়েছে আজকে। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো গাইজ, আমি বাড়ি ফিরে গেছি। অ্যান্ড এসে পর আগে তো পাপির কাছে আমি বকা খেলাম, মায়ের কাছে খেলাম, অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণের জন্য। তো কিছু করার নেই, ওখানে একটু দেরি হয়ে গেল সব কাজ বাজ করতে করতে। তো তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো যে পূজা মল্লিক আমার কে হয়। পূজা মল্লিক আমার, মানে আমার স্টোরিটা ও স্টোরিতে কেন দিয়েছিল, তো হয়তো দিদির ভালো লেগেছিল সেজন্য দিয়েছিল। মানে দিদি এরকম সবাই অনেকেরই দেখেছি যে স্টোরি দেয় নিজের স্টোরিতে।
মেনশন করে তাদেরকে। তো সেম হয়তো আমারটাও দিয়েছিল, আমার লাইফে সব থেকে বেস্ট মোমেন্ট ছিল ওটা। মানে আমি প্রায় আজকে এক বছর ধরে পূজা মল্লিককে ফলো করছি, স্টাইল অ্যান্ড টিপস বাই পূজা। তো অ্যান্ড ববিকেও, ববির প্রতিটা ব্লগ আমি দেখি অ্যান্ড পূজাদের প্রতিটা ভিডিও আমি দেখি, প্রতিটা ভিডিও আমি ফলো করি। অ্যান্ড আমি তো জাস্ট এক বছর ধরে পূজাদিকে চিনছি, তো এর আগে যে ভিডিওগুলো পূজাদি করেছে সেগুলো আমি মিস করিনি, সেগুলো আমার দেখা হয়ে গেছে, সব কমপ্লিট করে নিয়েছি আমি দেখে। মানে আমার পূজা মল্লিকের কথা বলার স্টাইল, মানে মানুষটাকে, স্পেশালি মানুষটাকে আমার এতটা পরিমাণ ভালো লাগে। তো পূজা মল্লিক কে যদি তোমরা জিজ্ঞাসা করো, তো পূজা মল্লিক হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে? আমার কাছে মানে আমার ইন্সপিরেশন পূজা মল্লিক, ঠিক আছে? অ্যান্ড আমি ওয়েট করে থাকি যে পূজা মল্লিক কবে, মানে পূজাদি কবে আবার ভিডিও আপলোড করবে, অ্যান্ড আমি সেটা দেখবো বসে বসে, ঠিক আছে? তো পূজা মল্লিক আমার কেউ হয় না, পূজাদি সবাইকার যেমন দিই সেরকমও আমারে দিই, ঠিক আছে? পূজাদি মানে কি বলবো, মানে ওয়ার্ড নেই সেরকম কোনো। তো জাস্ট লাইফের একটা ছোট স্টেপ, মানে ছোট একটা ড্রিম আমার পূরণ হয়েছে, ছোট আইডিটা পূজাদির স্টোরিতে যখন যেতে পেরেছি সেটা আমার কাছে অনেক বিরাট ব্যাপার, ঠিক আছে? সেজন্য পূজাদিকে থ্যাংক ইউ আমার স্টোরিটা তার স্টোরিতে দেওয়ার জন্য। 2,18,000-এর মধ্যে আমি মানে সেখানে শো হতে পেরেছি, সবাইকার চোখের সামনে আসতে পেরেছি অ্যান্ড পূজাদির চোখের সামনে আসতে পেরেছি, সেটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার। আমি নিজের উপর অনেকটা প্রাউড ফিল করি অ্যান্ড তোমরা আমার হাইলাইটে দেখতে পাবে, সেটা ইনস্টাগ্রামের হাইলাইটে আমি সেটা দিয়ে রেখেছি পোস্টটা, অ্যান্ড আমার মানে ফোনেও আমি সেটা স্ক্রিনশট রেখে দিয়েছি। অ্যান্ড আমি প্ল্যানিং করেছি ওটা আমি আমার একটা ফ্রেমে ফটোটা বার করে আর বানিয়ে রাখবো, ঠিক আছে? অ্যান্ড আমার 50K সাবস্ক্রাইবার হলে আমি ভেবেছি যে পূজাদির সাথে আমি দেখা করবো, পূজাদিকে আমি মানে কি বলবো, পূজাদির সাথে আমি কন্ট্যাক্ট করবো অ্যান্ড পূজাদির সাথে আমি দেখা করবো। তো তোমরা আমার চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো করে রাখো, 50K জলদি জলদি করে দাও যাতে আমি পূজাদির সাথে দেখা করতে পাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখানোর মতন সেরকম কিছু নেই। আমি তোমাদেরকে বলেছিলাম আজকের আমি ব্লগটা জাস্ট একটা অন্যরকমভাবে করবো, অন্যরকম টাইপের একটা ব্লগ করবো, আজকের খাওয়া দাওয়া বা আমি সারাদিন কী করছি সেরকম কিছুভাবে নয়, আমরা গ্রামের মেয়েরা কীভাবে বার্থডে সেলিব্রেট করি সেটাই মানে তোমাদেরকে দেখানোর ছিল। তো ছোট্ট করে একটা আমার একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন নট ফুগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। তোমরা যদি আমাকে আদার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চেক করে নিও। বাই দ্য ওয়ে আমরা 1K সাবস্ক্রাইবারের কাছাকাছি মানে চলে এসেছি, যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, 1K জলদি জলদি করিয়ে দাও, দেন একটা বড় সেলিব্রেশন হবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, দেখা হবে নেক্সট ভিডিওতে।